সমাগত সমবেত আমার মমতাময়ী মাতৃমণ্ডলী এবং শ্রদ্ধাভাজন পিতৃমণ্ডলী আপনাদের সকলকে আমার কবিয়াল সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে এবং আমার
আনন্দ ভরা পক্ষ থেকে ও মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি তাই উপস্থিত রয়েছেন যারা তন্মধ্যে যারা রয়েছেন আমার সনাতন ধর্মালম্বী হিন্দু ভাই আমি আপনাদের প্রতি জানাই শুভ প্রণাম আর যদি কেউ থাকে তথাগত সম্যক সম্বোধের অনুসারী বৌদ্ধ ধর্মালম্বী আপনাদের প্রতি জানাই শুভ নমস্কার শুভ বন্দনা আর যারা রয়েছে আমার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী মুহাম্মদ মুস্তফা রহমত এবং আমার ভান্ডারের আশিকান তরিকতের ভাই ইসলাম ভাই আপনাদের সকলকে আমি দিনহীন সঞ্জয় গান্ধী জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত তাই মহান বিশ্বের পরম স্রষ্টা পরম দয়াল সেই পূর্ণ ব্রহ্ম তাহার প্রতি আমি জগৎগুরুর প্রতি আমি আনুগত্য স্বীকার করি এবং অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু ঋষি মুনি ফকির দরবেশ গাউস কত পাউলিয়া যে যেখানে যে অবস্থায় সাকারে কিংবা নিরাকারে রয়েছেন সকলের প্রতি আমার প্রেমভক্তি অর্পণ করি এবং আমার গুরুজির চরণে ভক্তি রেখে এবং ইসলাম ধর্মমতে যিনি না হলে এই জগতের সৃষ্টি হতো না যাকে আল্লাহ পাক 18,000 মাকলুকাতের তরে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যিনি মদিনা মনোয়ারায় শায়িত রয়েছেন সেই আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফার প্রতি আমি লক্ষ কোটি সালাম এবং দরুদ জানিয়ে এবং সকলের প্রতি প্রেমভক্তি রেখে আজকের মেলার কবি গানের প্রথম আসনে আসরের কাজ আরম্ভ করতে চাই তাই মাতৃ অঙ্গনে যেহেতু এসেছি মাতৃচরণে ভক্তি রেখে বলি অশোক মা কৈলাসবাসিনী তুমি শিব ভক্ত বিলাসিনী মূলাধারে কুণ্ডলিনী তুমি সর্বশক্তির মূল উঠো গো মা তুমি জেগে পূজি তোমায় অনুরাগে ফুটাও আমার হৃদয় ভাগে প্রেম ভক্তির ফুল আমি বন্দি দেব নারায়ণ যিনি অনাদির আদি কারণ নিত্য নিরঞ্জন চিরসত্য সনাতন শ্রীজি আছেন ত্রিভুবন আমাকেও সিজলেন আপনি কৃপা যদি করো বাড়ি তবে উদ্ধার হতে পারি এই আশা সদা করি আমার প্রাণে আমি বন্দি দেব গণরায় যিনি সিদ্ধিদাতা বসুদা বিঘ্ন হন্তা হরের নন্দন গজ মুন্ড মুন্ডে শোভে সর্বত্র জয় হবে অগ্রেই তবে করিলে পূজন আমি প্রধান বুঝে নমি গুরু গুরু বাঞ্চা সিদ্ধি কল্পতরু গুরু রূপে স্বয়ং ভগবান দাও ভক্তি পেতে গতি জীব জগতে পেতে মুক্তি আমায় কর দয়াল চতুর বর্গদান আমার অজ্ঞানে সজ্ঞান দিয়া আমার অজ্ঞানতম নাশিয়া জ্ঞান চক্ষু আমার করে উম্মিলিত অখণ্ড মণ্ডলাকারে আছেন গুরু বিশ্বজুড়ে তব শরণে মোরে করি আশ্রিত জানি ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরুর পদম মন্ত্র মূলং গুরু বাক্য সার মোক্ষ মূলং গুরুর কৃপা তুমি শিবার তুমি শিবা ববার নবে দয়াল তুমি হও কন্যদা তাই দৃঢ়হীন সঞ্জয় গান্ধীর সাপ গটাবেন না কেহ প্রমাদ বিষয় বিষাদ বলে জানি অনিত্য সংসার মোহে নশ্বর এই ভূত দেহে সারমাত্র শ্রীগুরুর চরণ দুইখানি এবার আমার ইসলাম ভাইদের জন্য বন্দনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশরাফুল মাখলুকাত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
جهار وبار مهماتي بارو أولي أدوار بركوتي بس ياسي دين إنسان فريا فكلا سيشتير أرالي غوپنے بوشيه بدروت كلي سن جنيو بنو بوكريه جياني جون تهار چطر جو دیکھئے حريه فلي لوگ جيان مانو بردوئے بشستانو راکو نرو درشت حتے خدا بہو دوري تاکو سنیتے نا پاری تائی تو تمائی کوری اشنک روپے دیا شجر کرنے چندر آلوکے نکتر جلوکے پوشپیر سٹکے گیانا چکو ہری گائی کو بکول تمہاری مہیمہ گان انگو نرو انگے ستندائی رنگے کٹکیر بھنگے مدور حشیتے ایبیش شباشرے اکلو کوریلین جنی خانیا مدنوبا আবার দামেস্ক ফিলিস্তিন তুরস্ক মিশরে আরহমন বাগদাদ আসমিরে মদিনা নগরে পেয়েছে তাহার অপার করুণা দান আমার চট্টগ্রামের ফটিকছড়ি মেজবানদার সিংহাসন করয় অলঙ্কৃত দেখিয়া হইয়াছি বড়ই আনন্দিত প্রশংসার কীর্তন গাহে যত ভক্তগণ সুরেতে মিলাইয়া তান তিনি সত্তারে দো আলম তিনি ইসমে আজম حضرت قبلہ کعبہ بابا غلام رحمان یا غاسل آجم مجبول بشر زدین ہوئی بے حشر دیو چرون تری تمہار تمہاری نام شری باب شگر دلم پاری فارکر وار دبائی مارو مولا مہمہ تمہار شرون کری پاک شائی بندرہ کریا جائی دوہا تلیا شبائی جگیر سرشت محمانب جتو کوبی شلپی شہتیک شنبادیک درشنی گوشک بگنیک پرشاشنیک دیش پریمی شکل ردشے سلامار نموشکار زنائی شتو شتو جارا جارا پران دیئے رکھ چلو بانگلار مان بانگلار بیر جوان جاتیر نکٹے چلے امور ترا শক্ত হস্তে অস্ত্র ধরি শত্রু দলকে ধ্বংস করি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালে জাতিভেদ বৈষম্যতা ভুলে এই মাতৃভূমিকে রক্ষা করেছিলেন যারা আমি বন্দি সেই বিপ্লবী নেতা মাস্টার দা সূর্য সেন যিনি হাসি মুখে ফাঁসিলেন পরাধীনতা কবু নাহি চান বীর বাঙালি কাজেম আলী মাস্টার প্রীতিলতা আবদাদার কল্পনা দত্ত ক্ষুদিরাম বিনোদ বিহারী সহ নিয়ে নাম তাহারা করিল সংগ্রাম তাহারও কিন্তু বাংলার জন্য জীবন দিয়ে যান হঠাৎ করে পরে মনে জানবেন আমার বয়োজ্যেষ্ঠ গণে ১৯৫২ সনে মাতৃভাষার আন্দোলনে যারা বুকের শিরো তাজা রক্তদানে এই বাংলার স্বাধীনতায় আনে রফিক শফিক সালাম জব্বার বরকতে তাজা রক্ত ডাকার রাজপথে আত্মাহুতি দিয়েছিলেন অনন্ত যৌবন স্বর্গে তুলি সেই মহাজ্ঞানীর পদে আমার প্রণতি জানাই বন্দি কবি নজরুলে বিদ্রোহী কবি যাকে বলে লিখে যিনি বিশ্বের বাসী জাগ্রত করেছিলেন বিশ্ববাসী তাহারও চরণে আমার সালাম জানাই বন্দি আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যিনি জন্ম নিয়া দরিদ্র ব্রাহ্মণের ঘরে শিক্ষার উচ্চ স্তরে করেছিলেন পদার্পণ তাহারি দান বাল্য শিক্ষা বাঙালির আজকে ফেয়ে দীক্ষা শিক্ষার উন্নত শিখরে
বর্তমান সকলে করতেছে বিচরণ বন্দি আমি নকশিরে আপনাদের ধর্মপুর অঞ্চলের মধ্যে যারা শিক্ষকতা করে শ্রদ্ধা জানাই তাহাদের ভক্তিপূর্ণ সালাম কিংবা নমস্কারে নাই পদাবেদ জ্ঞান ছাত্র আর পুত্র একসময় শিক্ষা দান করে তারা অকাতরে বন্দি আমার কবিয়াল সম্রাট স্বর্গীয় কবিয়াল রমেশ শীল যাহার সন্দে বন্দে ছিল একেবারে মিল তাহার চরণে দিনহীনে প্রণতি জানায় বন্দি মরহুম কবিয়াল আমার ওস্তাদ জি শামসুল আলম চক্রবাণী বন্দন করিলাম তাহাদের যুগল চরণকানে কল্পনার নদীতে আমি দিয়েছি সাঁতার সাঁতার দিয়া অবাজনে ডুবে মরি আজকে মধ্যখানে মনে হয় কোনো সুশিক্ষা হয়নি আমার এখন আমি হতে পারি নাই কবি হই মাত্র কবির প্রতিচ্ছবি এখনো জগৎগুরু চরণ সেবী যদি আপনাদের প্রেম প্রীতি ক্ষমা দয়া ভালোবাসা আন্তরিকতা আশীর্বাদ দোয়া পাই রয়েছে আমার মনে অভিপ্রায় একদিন হবে সোনার বাংলায় পূর্ব গগনের উদিত সোনার রবি আমি যদি ভাবি হই যদি একজন ফল্লি অঞ্চলের নগণ্য চারণ কবি আমার তুলিতে নাহি হয় আপনাদের মতো সভ্য সমাজের মানুষ যারা আমার গান শুনে তারা আমি নরাদম সঙ্গী চেষ্টা করি সকলের অন্তর করতে জয় তাই সংক্ষেপে বন্দনা সাঙ্গ দিয়া আলোচনায় যেতে চায় চলিয়া আজকে আমার সঙ্গে যিনি বিচক্ষণ মহাজ্ঞানী সুদক্ষ জ্ঞানী গুণী যিনি জ্ঞানে গুণে পরিপক্ক অতীব সুদক্ষ আমি নই তাহার সমকক্ষ তিনি বিজ্ঞ তিনি প্রাজ্ঞ আমি হয়েছি একেবারে অজ্ঞ যিনি প্রজ্বলিত রবির মতো তেজবান বীর্যবান গুণবান রূপবান বলবান আমার আত্মার আত্মীয় আত্মজ বন্ধুবর এবং আমার শ্বশুর কবিয়াল অত্র অঞ্চলের রত্নগর বা মায়ের সন্তান অত্র অঞ্চলের অহংকার গায়ক সমাজের অলঙ্কার আমি জানাই নমস্কার আমার শ্বশুর কবিয়াল মোস্তাক আহমদ সরকার গত করোনা মধ্যে হন হান্ন আছি তাদের বলার সাথে নিয়ে গজি মাইয়া গই বুড়া হাল অনার একখানে আশীর্বাদ করবেন এই মোস্তাকর মাইয়া একখানা তাড়াতাড়ি বড় হয়ে গেলাই হাত একখানা বুড়া হলে গত বলতে আইবে এই হিসাবে আয় জাম খাই ইবে শ্বশুর ভাই কিন্তু তোর গরর গই যে আর বোন ইবের আয় নমস্কার জানাই যার কথা না বললে নয় একটু করে বলতে হয় অত্র অঞ্চল যিনি গৌরব উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রজ্বলিত ছিল যাহার কথায় গানে মানুষ হয়ে যেত আচার্য আমার শ্রদ্ধাভাজন দাদা পণ্ডিত কবিয়াল কাজল ভট্টাচার্য আর যিনি আমাদেরকে দিয়ে চলে গিয়েছে দিয়া ফাঁকি মরহুম কবিয়াল কালাম মিয়া ফারুকি কিছুদিন আগে আমাদের একজন সঙ্গী অত্র অঞ্চলের আমাদের ছেড়ে গেল চলিয়া সেই প্রয়াত বংশীবাদক বাদল দাদার প্রতি এবং স্মৃতির প্রতি গেলাম শ্রদ্ধা নিবেদন করি আজ সুরেশচন্দ্র চ্যানেলের মাধ্যমে যারা বহির্বিশ্বে আজকের অনুষ্ঠানের উপভোগ করতেছেন আমি চ্যানেলের মাধ্যমে তাহাদের সকলকে সাধুবাদ জ্ঞাপন করে যাই এবং সুরেশচন্দ্র চ্যানেলের